التكبير. الله أكبر. نعرة التكبير. الله أكبر. إسلامي أندرات بنغلاديش. جندبات جندبات. جندبات جندبات. إسلامي أندرات بنغلاديش. خد كتر بكت تكي. لال غلاب شو بتشا. لال غلاب شو بتشا. خد كتر بكت تكي. نعرة التكبير. الله. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. إسلامي أندران بنغلاديش بعد هتير أندرتم أوجلا عالم دير أوجلا إسلامي مانوشي لالون كوري يروحون بعيد دير أوجلا شرم كلاريس كي أندرتم مجنونيان كندا كريونيان شاكي فتينا جيتو أسكري غونا مانوشي غونا شما بشير شاملا بشابوكي بندبار ভাই ইসমাইল হোসেন মঞ্চ প্রতিষ্ঠ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলার বিপ্লবী সহ প্রশিক্ষণ সম্পাদক সাবেক ছাত্র আন্দোলনের জেলা সভাপতি বাগেরহাট পিসি কলেজ সহ খুলনা বুয়েল কলেজের মেধাবী ছাত্র হাফেজ মাওলানা মাহবুবুর রহমান উপস্থিত রয়েছেন অত্র উপজেলা সংগ্রামী সহ সভাপতি আব্দুল হক ভাই এবং আমার প্রিয় ব্যক্তিত্ব দেবী সংগঠনের সংগ্রামী সদর মাওলানা কামাল ভাই সহ মঞ্চ প্রতিষ্ঠ এবং সেই ছাত্র আন্দোলন থেকে যিনি শরণকলায় বীর দর্পে ইসলামে কাজ করছেন মুসা সৈফি সহ যারা রয়েছেন সকলকে বিশ্বাস চাওয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বাগেরহাট জেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামের সাথে বন্ধুগণ এই বইয়ের আবহাওয়ার মধ্যে আপনারা যারা বসে রয়েছেন এটা হয়েছে আল্লাহকে ভালোবাসা এবং দেশকে ভালোবাসা কথা ঠিক মনে হচ্ছে আজকে এখানে আমরা যারা বসছি প্রত্যেকের মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে একটা তৃপ্তির হাসি দেখা যায় কথা ঠিক না বুঝি এই ১৬টি বছর মানুষ তৃপ্তি সহকারে হাসতে পারে এভাবে বাজারে জমায়েত হয়ে ইসলামী আন্দোলনের দাওয়াতের কাজ করবে এটা পর্যন্ত আমাদের অনেকটাই বাধার সম্মুখীন আমরা হয়েছি কথা ঠিক না দেখি না আপনাদের এখানে ইসলামের কাজ করার স্বভাব ছিল এই চোররা গুন্ডারা এই শৈব শাসকরা মানুষের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে অসংখ্য নারীদেরকে তারা নির্যাতন করেছে মায়েদের কোল খালি করেছে ৫ই আগস্টের পরে অনেক ইমামরা অনেক আলেমরা জেলখানা থেকে মুক্ত বাতাসে দিনের দাওয়াত নিয়ে বের হয়েছে কত আলেমরা নিবৃত্তি কেঁদেছে জেলখানায় বসে বসে আমাদের অনেক আলেমরা মৃত্যু পর্যন্ত তাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের জন্য দোয়া করি জান্নাত জেলখানা থেকে বের হয়ে শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বৈষম্য প্রতি যে সকল ভাইরা যে সকল আলেমরা হাফেজরা সর্বসাধারণরা জান্নাত তাদের রক্ত দিয়ে আবু সাইদ ভাই থেকে শুরু করে বীর মুক্ত সহ যারা নিজেদের সর্বোচ্চ ত্যাগ করেছেন যেই মার চোখে এখনো টানি দেখা যায় যারা এই ত্যাগ করেছেন আমাদেরকে বিজয় এনে দিয়েছেন তাদের জন্য গভীর শ্রদ্ধা এবং দোয়া জ্ঞাপন করছি সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা অনেক সময় ধরে বসে আছেন এর দ্বারাই প্রমাণ করে যে আপনারা ইসলামকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন কথা ঠিক না ভাই বিশ্বাস করবো না এরকম দেশ দরদি সকল শ্রেণীর ভাইদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা আলেমরা সবাই এক আছি কিছুদিন আগেও আমরা বাগেরহাটের শীর্ষস্থানীয় আলেমরা জামাত ইসলামের আমির রেজাউল করিম ভাই সহ আমরা একই সাথে বসেছি আমাদের সকলের উদ্দেশ্য একই যে আমরা দেশকে ভালোবাসি কথা ঠিক না ভাই সকলে মিলে যদি একটা সুন্দর রাষ্ট্র হয় সকলে মিলে যদি একটা ভালো কিছু করার প্রত্যয় আমরা নিতে পারি শপথ নিতে পারি কোন তাগুতি শক্তি আমাদেরকে বাধা দিতে পারবে না কথা ঠিক না ভাই কারো ক্ষমতা নেই ইসলামের এই রোড যুগে তারা টেনে পিছনের দিকে ফেলে দেবে আমরা সবাই এক ও আমরা সবাই অভিন্ন কথা ঠিক না ভাই প্রিয় সাথী বন্ধুগণ আজকে স্মরণ করতে হয় যারা এই ১৯৭১ সালের পর থেকে এই দেশকে গড়ার জন্য আমাদের সুন্দর মাতৃভূমিকে সুন্দর কি ভূত দেওয়ার জন্য বিভিন্ন ছাত্র ভাইয়েরা বিভিন্ন বীর যোদ্ধারা নিজের সর্বোচ্চ ত্যাগ করে আজকে তারা আল্লাহর মহমান হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি ইসলামী আন্দোলন বাংলাদেশ
প্রতিষ্ঠ লগ্ন থেকে শুরু করে দেশের জন্য জাতির জন্য যা জাতির ক্লান্তি লগ্নে দেশ বিরোধী যত চক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার এবং কঠোর ছিল কথা ঠিক না ভাই দেশের জনগণকে নিয়ে আজকে ভারতের যত পানি অগ্রসর বলি টিপাইবাদ সহ যত প্রকার ভারত এই বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত করেছে তার প্রতিবাদে যাকে আমরা মাঠে ময়দানে যাকে রাজপথে দেখতে পেয়েছি তিনি আর কেউ নন বাংলার মাটি ও মানুষের কথা বিশ্বের চরমায় কথা দেখতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় ক্ষমতাকারাবাসী আমাদের অমুসলিম ভাইয়েরা আপনারা আমাদের ভাই কে বলেছে আপনারা সংখ্যালঘু আপনাদের ঘর আছে বাড়ি আছে আপনাদের এখানে বসতভিটা আছে আপনারা আমাদের ভাই কথা ঠিকটা পাঠিয়ে আপনাদের কোনো ভয় নাই আপনি আপনাদের পরে যে জুলুম করছে অন্তত ইসলাম আসলে আমরা অকপটে বলতে পারি আপনারা ঘরের মধ্যে আপনাদের সকল কার্যক্রম আপনাদের সকল ধর্ম আচার আচরণ সঠিকভাবে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ কেউ আপনাদেরকে বাধা দিবে না আপনাদের ভয়ের কারণে আসুন আজকেও আমরা সকালে বাগেরহাটে আমাদের মাসব্যাপী কার্যক্রম চলছে এক হিন্দু ভাই আমার পরিচিত দাঁড়ায় আছে সদস্য হওয়ার জন্য পরে বলল উনি উকিল বারে কাজ করেন উনি বললেন যে ভাই আপনাকে ভালোবাসি আপনার দলকে ভালোবাসি আমাকে সদস্য করেন আলহামদুলিল্লাহ আজকে বিজয় আসতেছে ইসলামে আপনি আমি কেন ঘরে বসে থাকবো আপনি আমি কেন কাদা সরাসরি করবো আমাদের মধ্যে আর কোন কাদা সরাসরি নয় আমাদের মধ্যে আর কোন বিরোধিতা নয় আর লেখালেখি নয় এখন লেখালেখি হবে ইসলামের পক্ষে কথা ঠিক না নাকি বেঈমানদেরকে আমরা বুঝাতে চাই আমরা সবসময় ইসলামের পক্ষের মানুষ আমরা দেশের স্বাধীনতাকামী আমরা দেশকে সুন্দর একটি পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য অর্থনৈতিক ডেভেলপ আমার বিশেষ অতিথি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন ইসলাম আসলে প্রত্যেকটা ঘরের মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী বিশেষ করে শরণখোলাবাসী সেই শ্রীঘর থেকে শুরু করে যে আমাদের পরে আল্লাহর পরীক্ষা এসেছে এরপরে আমরা অনেকটাই শোষণ কোষণের পরে অনেকেই নিঃস্ব হয়ে গেছি ইনশাআল্লাহ ইসলাম যদি ক্ষমতায় আসে আপনাদেরকে আমরা ওয়াদা দিতে চাই আপনাদের খাদেম হিসেবে আমরা কাজ করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি যেভাবে খাদেম ছিলেন আমরা সেভাবে আপনাদের খেদমত করতে চাই আমরা নেতা নয় আমরা আপনাদের খাদেম কথা ঠিক না বলি ইসলাম আন্দোলনের সকল কর্মীরাই খেদমত করতে রাজি আছে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকব আপনাদের সুখে দুঃখে সব সময় আমাদেরকে আহ্বান করবেন ডাকবেন আমরা আপনাদের পাশে থেকে দেশ মানবতার সেবা করতে চাই আমরা চাই ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে যেখানে সামাজিক মর্যাদা থাকবে আজকে শিক্ষাঙ্গনকে ধ্বংস করা হয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা চতুর্ভুজ ত্রিভুজ সহ বিভিন্ন রকম একটা ধোকাবাজি শিক্ষা তাদেরকে প্রণয়ন করে শিক্ষাঙ্গন থেকে ছাত্রদেরকে ফিরিয়ে তাদেরকে অরাজকতা তাদের মধ্যে নৈরাজ্যতা শিক্ষা দেওয়া হচ্ছে কথা ঠিক না ভাইয়েরা আগামী দিনে সব শিক্ষা বাতিল হয়ে গেছে এবং পূর্ণাঙ্গ একটি সুন্দর শিক্ষা আসবে ইনশাআল্লাহ প্রিয় ছাত্র ভাইয়েরা সময় এসেছে আপনাদের আপনারা করে দেখিয়েছেন যে শিক্ষক ছাত্র মিলে যদি কোন সংগ্রামে নামা যায় দেশের মানুষকে সাথে নিয়ে করা যায় যেমন দেশকে একটা সুন্দর এই কলহ মুক্ত এই স্বৈরাচার মুক্ত করতে পেরেছি আমরা চাইলে এই রাষ্ট্রটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো কথা ঠিক না ভাই স্বৈরাচার মুক্ত হয়েছে দখলদারিত্ব মুক্ত হয় নাই কথা ঠিক না ভাই চাঁদাবাজি মুক্ত হয় নাই এই চাঁদাবাজদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে কথা ঠিক না ভাই আমাদের অর্থনীতিকে যারা পঙ্গু করেছে আমাদের দেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছে আমাদের শ্রমজীবী আমাদের ব্যাংকিং খাতকে যারা ধ্বংস করেছে আমাদের শিল্প খাতকে যারা ধ্বংস করেছে অচিরেই বাংলার মাটিতে প্রত্যেকটা অর্থের বিচার করা হবে কথা ঠিক না ভাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাদের মুখের দিকে তাকানো যায় না তাদেরকে আরো কঠিন শাস্তির আওতায় আনতে হবে অনতিবিলম্বে ইনশাআল্লাহ তাদের যে হোতা ছিল তাদের যে নেত্রী ছিল তাকেও ছেড়ে দেওয়া হবে না কথা ঠিক না ভাই অতএব আগামী দিনে একটাই সংগ্রাম একটাই ঘোষণা এদেশ ইসলামের দেশ কথা ঠিক না ভাই যে দেশের রন্ধ্রন্ধ্র ইসলাম রয়েছে পাঁচ অর্থ আদরের ধ্বনিতে আমাদের দেশ আমরা সুশোভিত হই আলোকিত হই সে দেশে এরকম বাতিল চক্রান্ত দেশ বিরোধী চক্রান্তের যে কোনোভাবেই মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না ইনশাআল্লাহ অতএব আসুন আগামী দিনে সুন্দর রাষ্ট্র গড়ার জন্য আমাদের প্রত্যেককেই
নিজ নিজ স্থান থেকে আমাদের সচেতন হতে হবে আমরা আলেমদেরকে বলবো ইমামদেরকে বলবো আপনাদের কথা আপনাদের অধিকার মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল এখন আপনারা অকপট ইসলামের কথা বলবেন সরাসরি ইসলামের দাওয়াত দিবেন কেউ বাধা দিতে পারবে না কথা ঠিক নেবেন অতএব আমরা চাই একটি সুন্দর কল্যাণকামী রাষ্ট্র আগামী নির্বাচনে ইচ্ছা সর্বনাই হাত পাকা পদ্ধতি প্রেয়ার নির্বাচন চেয়েছেন এই প্রেয়ার পদ্ধতি নির্বাচন এটা মানুষের আস্থার নির্বাচন আমরা বিশ্বাস করি এই পদ্ধতি নির্বাচন হলে মানুষ সঠিক জায়গায় তার যে আমানত এই আমানত সঠিকভাবে প্রয়োগ করতে পারবে আজকে ভোট নাই ষোলো বছরে মানুষ ভোটকে ভুলে গেছে আজকে দিনের ভোট আজকে রাতে হয়ে যায় আজকে ভোট কেন্দ্রে গিয়ে মানুষ তার মনটা এতটা খারাপ হয়ে যায় সে ভাষা হারিয়ে ফেলে এরকম পরিবেশ আর এই বাংলার চলনে কাউকে করতে দেওয়া হবে না কথা ঠিক না রেখে মানুষ তার অধিকার ভোট একটা আমানত কেমতের ময়দানে আপনি আমি কেউ চাই না যে আমরা জিনাকারদের কাতারে উঠবো আমরা এরকম ভাবে দখলদারদের কাতারে উঠবো এটা যদি আমরা বিশ্বাস করি অর্থাৎ আমাদের পবিত্র আমানতকে ইসলামের পক্ষে যারা দেশকে ভালোবাসে যারা করোনাকালীন সময় নিজেদের জীবনকে বাজি রেখে করোনা রোগীদেরকে গোসল সহ তাদের কানাকে দিয়েছে যারা ত্রাণ দিয়ে এই মানুষের পুনর্বাসন করেছে মানুষের পাশে পাশে রয়েছে সর্ব জায়গায় যাদেরকে আমরা পাশে পাই তাদের সাথে আমরা থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ আগামী দিনে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে এই ইসলামের মানুষগুলোকে দেখতে চাই আসুন এই শপথ গ্রহণ করি যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম যখন দিয়েছে মৃত্যু হবে আমরা চাই ইসলামের হুকুমত হয়তো বিজয় হবো নয়তো নসিব হবে শাহাদাত কথা ঠিক না রেখে অতএব আগামী তিন তারিখ আমাদের বাংলার মাটি ও মানুষের নেতা ইসলামের নেতা বিশ্বের চরমনাই রাজপথে লড়াক ও সৈনিক বাগেরহাটে আগমন করবেন আমরা বাগেরহাটবাসী ধন্য আমরা প্রস্তুত আমাদের আবিরকে গ্রহণ করার জন্য কথা ঠিক না রেখে আজকে আমরা জানি কোন জায়গাটাবাসী আজকে তারা যে এই প্রোগ্রামকে কেন্দ্র করে যে স্বতঃস্ফূর্ত দেখিয়েছেন আগামী তিন তারিখে এখান থেকে বিপুল জনশক্তি নিয়ে আমাদের ভাইদের নেতৃত্বে একটি বিশাল কাফেলা বাগেরহাটে আগমন করবে ইনশাআল্লাহ আমরা সেদিন দেখিয়ে দিতে চাই আমরা বিশ্বাস কর্মনাকে ভালোবাসি ইসলামের জন্য আমরা বিশ্বাস কর্মনাকে ভালোবাসি আল্লাহর জন্য কথা ঠিক নেবে এখানে আমরা প্রমাণ করব যে আমরা দেশের পক্ষে ইসলামের পক্ষে আছি এবং সর্বোচ্চ জনশক্তি স্মরণ খোলা থেকে ইনশাআল্লাহ আমি প্রত্যাশা রাখি যারা আজকে বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবা যারা রয়েছেন অনেক কষ্ট করে বসে আছেন আবার হৃদয় দিয়ে তাদের জন্য দোয়া করি মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ তারা যেন আগামী দিনে ইসলামের যত প্রচার প্রসারে আমাদের ডাকা হয় আমাদের আহ্বান করা হয় আমরা স্বতঃস্ফূর্ত ভাবে শত বাধাকে ডিঙ্গিয়ে আমরা ইসলামের পক্ষে থাকবো কথা ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের পক্ষ থেকে দেশকে গড়ার জন্য এই সুন্দর সুফলা আমাদের সোনার বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সুন্দর কল্যাণকারী রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের মতো যেখানে সুশীল ছায়াতলে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন তার নিজ নিজ কার্য সমাধান করে বাসায় ফিরতে পারবে তার ঘর থেকে বের হওয়ার পরে মা চিন্তার প্রয়োজন নাই যে আমার মা আমার মেয়ে ঘরে ফিরবে কিনা এরকম চিন্তা করতে হবে না আসুন কল্যাণকামী রাষ্ট্র কায়েমে ইসলামের কোন বিকল্প নাই এজন্য আর এই ভুয়োবাজ নেতাদের পিছনায় যারা নীতি নির্ধারক নীতির মধ্যে যারা আছে এরকম নেতার পিছনে আমরা থাকতে চাই কথা করতে হবে অতএব নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমনাই আল্লাহ তাআলা আজকের এই জনমানুষের গণসমাবেশকে ইসলামের প্রচার প্রসারের জন্য দেশের কল্যাণের জন্য খুন্তাবাসী খুন্তাকানাবাসীদের এই যে আজকে আত্মত্যাগ দেখলাম আমার হৃদয় ভরে গেছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার পক্ষ থেকে মুসকাত দান করেন আমরা যেন সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি ব্যবসা বাণিজ্য করতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সুন্দর রাষ্ট্র গড়া ইসলামী স্টেট কায়েম করা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুরুদ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়িনা শফিয়ানা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়িনা শফিয়ানা
حضورنا مولانا محمد বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ছাত্র ভাইরা ঈমান নিয়ে যে সকল মধ্যে মুজাহিদরা দেশ প্রেমিকরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনার্থে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার দরুদ ইব্রাহিম কয়েকবার পড়েছি আউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره وعذاب القبر وعذاب الحشر وعذاب الصراط اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل رب العالمين يا الله আমরা এই দেশকে ভালোবাসি আমরা সবার উপর ইসলামকে বেশি ভালোবাসি নিজেদের জীবনের থেকে আল্লাহ ইসলামকে ভালোবেসে আজকে আমরা এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের ভাইদের অক্লান্ত পরিশ্রমে আল্লাহ সুন্দর একটি আয়োজন করেছেন যারা আলোচনা করেছেন যেমনটা আমরা শুনলাম ভুলকে এত বিমার্জনা করে আমাদের আয়োজনকে ইসলামের জন্য কবুল করে না ইসলামী আল্লাহ তাহাকে তামাদ্দুন দিয়ে আমরা ভরে ফেলতে পারি না আল্লাহ সেই তৌফিক আপনি দান করুন কুন্দাঘাটাবাসী ভাইদের ভালোবাসে আমরা সিদ্ধ হয়েছি আজকে তারা ইসলামের জন্য যে ত্যাগ দেখাইল মৃত্যুর আগ পর্যন্ত ইসলামকে ভালোবেসে দিনকে ভালোবেসে তোমার আল্লাহ রাসূলকে ভালোবেসে আমরা ত্যাগের কুরবানি ত্যাগের মহিমা প্রমাণ করতে পারি সেই তৌফিক করে দাও যে আল্লাহ আমাদের শায়খ ও মুর্শিদদের আল্লাহ নেক হায়াতে করে তৈবা দারাজ করে দাও যারা ইসলামী রাজনীতি করে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও সকল আওলামায়ে কেরামদেরকে হিম্মত খুসিয়ত বাড়ায় দাও যে বাজারের পরে বসে আল্লাহ আজকে সুন্দর আয়োজন হলো আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে তুমি কবুল করো শ্রমজীবী ভাইদেরকে কবুল করে নাও তাদের বরকতে আমরা আল্লাহ অনেক নিয়ামত চেয়ে থাকি আল্লাহ ইয়া রব্দ করিম শ্রমজীবী ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ এলাকার মধ্যে যারা অপরবাসী হয়ে গেছে আল্লাহ সকলকে মাফ করে দিন আল্লাহ আমাদের মধ্যে যে সকল আলেমরা ইসলামের পক্ষে থেকে বাতিলদের মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদের উত্তম শাহাদাত মর্যাদা তুমি দান করে দাও খাস করে বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের মধ্যে যে সকল আলেম হাফেজ যে সকল ছাত্র ভাইয়েরা আল্লাহ ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের তুমি শাহাদাত মর্যাদা দান করো যারা অসুস্থ পঙ্গুত্ব নিয়ে আসে কত মায়ের চোখের পানি আল্লাহ এরকম স্বৈরাচার দেশ বিরোধী চক্র দখলদাররা আল্লাহর যেন কোনোভাবে আমাদের এই সুন্দর রাষ্ট্রে মাথা খারাপ দিয়ে উঠতে না পারে আমরা যেন প্রতিহত করতে পারি আমাদের মধ্যে হযরত ওমর হযরত আল্লাহ খোবাইবের মতো আল্লাহ আমাদের সকলের মধ্যে হিম্মত খুলুসিয়া পয়দা করে দাও আল্লাহ আজকে প্রোগ্রামকে আপনি কবুল মঞ্জুর করুন দাঁড়িপাকে বাবার হাত তুলছে আল্লাহ তাদের কাছে দোয়া নেবার জন্য আমরা আসছি তাদের বরকতে আজকের মজলিশকে আলেমদের বরকতে আজকের মজলিশকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ আগামী 3 তারিখ বাংলার মাটির মানুষের নেতা রাজপথে লড়াতে সৈনিক আল্লাহ বাতিলের আতঙ্ক বিশ্বাস চরমরাই আগমন করবেন বাগেরহাটে আল্লাহ আমরা চেষ্টা করতেছি আল্লাহ আমাদের প্রোগ্রামকে দিনের জন্য ইসলামের জন্য দেশের জন্য কবুল করুন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله